ভাইয়া রহমান, আপনি অস্ট্রেলিয়া থেকে দুটি প্রশ্ন করেছেন। প্রথম প্রশ্ন হলো, আপনার অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে তাহলে কি পুনরায় অজু করতে হবে? অজু থাকা অবস্থায় যদি ঘুমের তন্দ্রা ভাব আসে আর আপনি কোনো কিছুর সাথে হেলান দেওয়া অবস্থায় না থাকেন কিংবা চিত হয়ে শুয়ে না থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনার অজু ভাঙবে না। বসে বসে যদি আপনি ঝিমান এবং সেই ঝিমুনির ফলে যদি আপনি এদিক সেদিকে হালকা ঢলেও যান, তাতেও আপনার উজু ভঙ্গ হবে না। তবে হ্যাঁ, ঝিমাতে ঝুমুতে যদি আপনি পড়ে যান তাহলে উজু ভঙ্গ হয়ে যাবে, অথবা হেলান দিয়ে যদি ঝিমিয়ে পড়েন তাহলে উজু ভঙ্গ হয়ে যাবে। আর যদি চিত হয়ে শুয়ে আপনি উজু আপনার ঝিমিয়ে পড়েন তাতে উজু ভঙ্গ হয়ে যাবে, অন্যথায় বসে বসে ঝিমালে উজু ভঙ্গ হবে না। আর দ্বিতীয় প্রশ্ন হলো, আপনার পবিত্র কোরআন পাঠ করার সময় যদি ছোট বাচ্চারা কোরআন ধরে বা ছুঁয়ে দেয় তাহলে কি কোনো গুণা হবে বাচ্চার বা আমার নিজের? বাচ্চার তো গুণার প্রশ্নই নেই, কারণ তার কোনো খাতাই খোলেনি প্রাপ্তবয়স করা পর্যন্ত, তার কোনো জবাব দিতেই নেই। আর আপনারও গুণা হবে না, কারণ হলো বাচ্চার জন্য কোরআন উজু সহকারে স্পর্শ করার এই নির্দেশ তার জন্য প্রযোজ্য নয়, এটি প্রাপ্তবয়স্কের জন্য। আল্লাহ সমস্ত নির্দেশ প্রাপ্তবয়স্কের জন্য প্রযোজ্য, তার জন্য প্রযোজ্য নয়। তারপরেও কোরআনের অপমান হতে পারে, ছিঁড়ে ফেলতে পারে, সে এরকম হতে পারে, পানি ঢেলে দিতে পারে, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার নাগাল থেকে কোরআনকে আপনি দূরে রাখবেন। এমনিতে সে কোরআন ধরলে যে আপনি গুণাগার হয়ে যাবেন, সেটি সেরকম নয়। শাহেদ, আপনি লিখেছেন, আমি আমার চোখকে সর্বোচ্চ চেষ্টা করি হেফাজত করার, কিন্তু ইদানিং রাতে আমি মোবাইলে আসক্ত হয়ে গেছি কিছুটা। আগে আমার প্রায় প্রতিদিনই তাহাজ্জুদের নামাজ পড়তাম, কিন্তু ইদানিং পড়তে পারছি না, মিস হয়। এখন আমার তো মনে হচ্ছে আল্লাহ কি কোনো কারণে আমার উপর নারাজ হয়ে গেছেন কি না? ভাই শাহেদ, এটার কারণে আপনি আল্লাহর প্রতি যে ভয় আপনার কাজ করছে সে ভয়টা ইমানের দাবি, এবং ঠিকই আমিও মনে করছি যে আল্লাহ রাব্বুল আলামিন ইবাদতের তৌফিক নিয়ে যান এবং তৌফিক সরিয়ে দেন তখনই যখন আমাদের কোনো কারণে আল্লাহ তাআলা নারাজ হন না। এটি হওয়ার সম্ভাবনা আছে, উড়িয়ে দেওয়া যায় না। বিধায় আপনি নতুন করে আল্লাহর সাথে সম্পর্ককে বিল্ড আপ করার চেষ্টা করুন, তওবা করুন এবং ফিরে আসুন। এবং মোবাইলের আসক্তির কারণে যদি তাহাজ্জুদ মিস হয়, এটার চাইতে ক্ষতিগ্রস্ত হওয়ার আর কোনো বড় নজির খুঁজে পাওয়া কঠিন। এই জন্য এই মোবাইলের এডিকশনের বিরুদ্ধে নিজের বিরুদ্ধে নিজেকে সংগ্রাম করতে হবে এবং যথাশক্তি চালিয়ে যেতে হবে। আল্লাহ তালা আপনাকে সাহায্য করুন, ইমানের শক্তি দেন, হিম্মত দেন, সাহস দেন, যেন আপনি এগুলো ছাড়তে পারেন। ইসলামী আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাসায় ওজুর কোনো ব্যবস্থা নেই টয়লেট ছাড়া, আমার ওজু হবে কি দয়া করে জানাবেন? টয়লেটের ভিতরে ওজু করলেই যে ওজু হবে না ব্যাপারটা এরকম না, আমরা এই বিষয়টাকে অনেকে ভুল বুঝি। টয়লেটে ওজু করলে বিসমিল্লা বলতে পারবেন না, মনে মনে বলবেন বাস এটুকু। আর যেহেতু বিসমিল্লা বলতে পারবে না, তাহলে ওজুটাতে সুন্নতের খেলাফ থাকছে, এই জন্য বাইরের থেকে অন্তত বিসমিল্লা বলে হাত মুখ ধুয়ে তারপরে টয়লেটে গিয়ে পাওটা ধুলেন, সেটা করা উত্তম। আর যদি সে ব্যবস্থা না থাকে তাহলে টয়লেটে উজু করলে উজু হয়ে যাবে, এমনকি বিসমিল্লা মুখে আপনি উচ্চারণ করবেন না যেহেতু টয়লেটে আল্লাহর নাম নেওয়া উচিত নয়, তাতেও আপনার উজু হয়ে যাবে। বিষয়টা হলো উত্তম অনুত্তমের বিষয়। শারমিন সুলতান, আপনি লিখেছেন, পিতামাতা জীবিত থাকা অবস্থায় তাদের নামে কোনো কিছু দান করা যাবে কি? জীবিত অবস্থায় হোক আর মৃত অবস্থা হোক, আর্থিক দান একজন আরেকজনের তরফ থেকে করতে পারেন। অতএব আপনি আপনার বাবা মার তরফ থেকে চাইলে আপনি দান করতে পারেন তাদের জীবদ্দশায়, এমনকি বাবা মা কেন, অন্য যে কারোর তরফ থেকে আপনি কোনো গরিবকে কোনো মাদ্রাসায় কিছু দান করলেন, যেমন আমার তরফ থেকে আপনি দিলেন, আপনার তরফ থেকে আমি দিলাম, যে আল্লাহ এটা অমুকের তরফ থেকে দিলাম, আল্লাহ এটা আপনি তার আমল নামে সব জমা করে দিলেন, আমি নিয়ত করে দিলাম তার আমল নামে সেটি জমা হবে ইনশাআল্লাহ। আর্থিক ইবাদত একজন আরেকটা আরেকজনের পক্ষ থেকে করে দিতে পারে।